বীরভূমে জয় পেয়েছে তৃণমূল, কিন্তু কেষ্টর বুথ সেখানে কিন্তু তৃণমূলের হার। বোলপুরের 22 নম্বর ওয়ার্ডে 765 ভোটে হার হয়েছে তৃণমূলের, আর এই 22 নম্বর ওয়ার্ডেই অনুব্রত মণ্ডলের বাড়ি। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এটা কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস চুলচেরা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে যে এই কেই জায়গায় ফল খারাপ হওয়ার পেছনে কী কারণ, এটাও কিন্তু একটা ভাবনা চিন্তার জায়গা বটে। দেখো, একেবারে তাই, এবং রাজনৈতিক ভাবেও এটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা কি? কারণ তুমি জানো, বোলপুর কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি সংখ্যক ভোটে কার্যত জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের এই বোলপুর লোকসভা কেন্দ্রের ইতিহাস থেকে, অর্থাৎ 3,27,000 ভোটে প্রায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে খুদ বোলপুর শহরে, যেখানে বোলপুর শহরে অনুব্রত মণ্ডল বসবাস করতেন, সেই 22 নম্বর ওয়ার্ডে 765 ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত হতে হয়েছে। এবং শুধু অনুব্রত মণ্ডলের ওয়ার্ডে তাই নয়, তার পাশেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ড রয়েছে, যিনি বোলপুরের বিধায়ক, তিনিও কিন্তু তার ওয়ার্ডে কার্যত পরাজয়ের শিকার হয়েছেন। অর্থাৎ সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো, একদিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে খুশির হাওয়ায় বিপুল সংখ্যক ভোটে জয়, ঠিক সেখানে দাঁড়িয়ে এই যে অনুব্রত মণ্ডলের ওয়ার্ড এবং পাশাপাশি মন্ত্রী ওয়ার্ডের পরাজয় হওয়া, এটা যে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ভাবাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। একদম, ধন্যবাদ প্রসেনজিৎ। কি বলছে তারা শুনবো, বিজেপির বক্তব্যও শুনবো। সমস্ত কর্মীরা, সমস্ত নেতৃত্ব, বিধায়ক, লোকসভাপতি থেকে জেলা সভাধিপতি থেকে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। এবার আমরা যে টিম, কেষ্টমণ্ডলের টিম, আমরা ইউনাইটেড হয়ে ভোট করতে পেরেছি বলে আজ রেজাল্ট ভালো হয়েছে। যেখানে মানুষ স্বচ্ছভাবে ভোট দিতে পেরেছে সেখানে মানুষ পরিবর্তন এনেছে। তাই যত বড়ই রাজনীতি হোক, মানুষ নিজের ভোট নিজে যেখানে দিতে পেরেছে ভালোভাবে, সেখানে আমাদের লিড আছে। ভোটের যা কাউন্টিংয়ের পর যে রেজাল্ট দেখলাম, তাতে তো আমার মনে হচ্ছে ছাপা অনেক জায়গাতেই হয়েছে। কারণ যেখানে আমরা দেখছি 1120 ভোটার, সেখানে হয়তো 1110 কি 1115 ওরাই পেয়েছে, বাকি 5-7 ভোট আমরা পেয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।